নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি পরম করুণাময়ের কৃপায় ভালো আছেন। সম্পূর্ণ আধ্যাত্মিক ও বৈদিক বিষয় সম্পর্কিত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবান শিব শঙ্কর খুব সহজেই সন্তুষ্ট হন আমাদের প্রতি। যদি কোনো ভক্ত নিষ্ঠা সহকারে শুধুমাত্র জল দিয়ে অভিষেক করেন, তাতেও তিনি প্রসন্ন হয়ে যান এবং সেই ভক্তের মনোকামনা এবং মনোবাসনা তিনি পূরণ করেন। শিবপুরাণে ভগবান শিবকে প্রসন্ন করার জন্য বিভিন্ন বিধিপূর্বক ব্যবস্থার কথা বলা রয়েছে। বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন প্রকার অভিষেকের কথাও বলা রয়েছে। আর সেই বিশেষ ক্রিয়াটি শুভ যোগে করতে পারলে তাহলে আমাদের জীবনে শুভ ফল অবশ্যই আসে। সেক্ষেত্রে বিশেষ সময়ে যদি আমরা ভগবান শিবকে বিশেষ উপাচারে তুষ্ট করতে পারি, তাহলে আমাদের নিজ নিজ মনোকামনা তা পূরণ হতে সময় লাগবে না। আজ আমি আমার এই ভিডিওতে এমন কিছু উপায়ের কথা আপনাদের সঙ্গে আলোচনা করব, যেগুলি করলে আপনাদের জীবনের সেই সমস্যাগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে। যদি আপনার জীবনে বিবাহ ও প্রেম সম্বন্ধীয় কোনো সমস্যা আসে, তাহলে অবশ্যই এই বিশেষ সোমবারে বিশেষ উপাচারে আপনি ভগবান শিবকে তুষ্ট করুন। দুধের সঙ্গে অল্প পরিমাণে কেশর মিশ্রণ করিয়ে সেই বিশেষ দুধকে যদি আপনি শিবলিঙ্গে অভিষেক করেন, তাহলে বিবাহ সম্পর্কিত সমস্ত সমস্যার বিশেষ সমাধান হবে। আর এই উপাচারে যত শীঘ্র সম্ভব বিবাহের বিশেষ যোগ তৈরি হবে। যদি আপনি কাউকে ভালোবেসে থাকেন কিন্তু কোনোভাবে বিবাহের বিষয়টি পাকা হচ্ছে না, সেক্ষেত্রে এই বিশেষ উপাচারটি করুন। এই উপাচারটি হল পরপর 40 দিন ভগবান শিবের শিবলিঙ্গতে চন্দন দিয়ে অভিষেক করুন। তবে সেক্ষেত্রে প্রথমে জল দিয়ে অভিষেক করবেন, ঠিক তারপরেই চন্দন দেবেন। আর এই উপাচারে আপনার প্রেম বিবাহে রূপান্তরিত হতে বিশেষ সময় নেবে না। এই বিশেষ তিথিতে যদি আপনি গোটা চাল ভগবান শিবের শিবলিঙ্গে যদি অর্পণ করতে পারেন, তাহলে আপনার অর্থনৈতিক সমস্যা তা কিন্তু ধীরে ধীরে মিটে যাবে। ভগবান শিবের বিশেষ মন্ত্র জপ করতে করতে যদি আপনি জল অর্পণ করেন, তাহলে আপনার মানসিক শান্তি মিলবে, এই সাথে আপনার মনের দুঃখ যন্ত্রণা এবং ক্রোধ তা কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে। ভগবান শিবকে যদি আপনি আখের রস দিয়ে শিবলিঙ্গে যদি অভিষেক করেন, তাহলে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আর এমন উপাচার করলে আপনার জীবনের দরিদ্রতা তা কিন্তু চিরতরে বিদায় নেবে এবং পারিবারিক শ্রীবৃদ্ধির পাশাপাশি খুশির একটি মহল তৈরি হবে। শিবলিঙ্গে যদি আপনি কাঁচা দুধ অর্পণ করেন বা অভিষেক করেন, তাহলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, যে কোনো রোগ থেকে আপনি মুক্তি পাবেন। তাই নিজের শরীর স্বাস্থ্য সুন্দর রাখার জন্য আপনি এই বিশেষ তিথিতে ভগবান শিবলিঙ্গে ঠান্ডা দুধ অর্পণ করুন। ভগবান শিবের শিবলিঙ্গে যদি আপনি চন্দন চড়ান বা চন্দন যদি নিবেদন করেন, তাহলে আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, অর্থাৎ আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে এবং সেই সাথে সমাজে মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যদি আপনি শুদ্ধ ঘিয়ের সঙ্গে আটা অর্থাৎ গমের আটা যদি মিশ্রিত করে ভগবান শিবের শিবলিঙ্গে যদি অর্পণ করতে পারেন, তাহলে আপনার শারীরিক দুর্বলতা তা কিন্তু চিরতরে দূর হবে। আর এই বিশেষ উপাচারটির কথা বলবো, তা সর্বাপেক্ষা শক্তিশালী, তা হলো প্রতিদিন সকালে ভগবান শিবকে পূজা করার সময় অবশ্যই 21টি বেলপত্র আপনি নিবেদন করুন এবং এই বেলপত্রটি নিবেদনের আগে চন্দন দিয়ে এই বেলপত্রর গায়ে যদি ওম নমঃ শিবায় মন্ত্রটি লিখে তা অর্পণ করেন, অসম্ভব শুভ ফল আসবে আপনার জীবনে। তবে খেয়াল রাখবেন বেলপত্রগুলো যেন সুন্দর এবং সুশ্রী হয়, কোনোভাবে ফাটা বা কাটা যেন না হয়।
আর এমনটা যদি না হয় তাহলে কোনোভাবেই এই উপচারে আপনি শুভ ফল পাবেন না, বরঞ্চ ভগবান শিবের কোপানলে আপনি পড়বেন। বন্ধুরা, এই বিশেষ অভিষেকের পাশাপাশি ভগবান মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি যদি জপ করতে পারেন তাহলে অধিক লাভ পাবেন আপনি। বন্ধুরা, আমি আশা করব আপনার মনের মতো ফল পাওয়ার জন্য উপযুক্ত বস্তু দিয়ে শ্রদ্ধাপূর্বক আপনি ভগবান শিবকে আরাধনা করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মেন সেকশনে বোম বলে কথাটি লিখুন অথবা জয় শিব শম্ভু কথাটি লিখুন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।